لا إله إلا الله لا إله إلا الله 1981 সালে বর্তমান মসজিদটি দোতলায় রূপান্তর হয় এবং রূপান্তরিত হওয়ার পরে আমাদের মোটামুটি মসজিদের একটা স্থান সংকলনের ব্যবস্থা হয়েছিল কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের মসজিদের সংখ্যা বাড়তে থাকে এবং মসজিদে নামাজ পড়া অনেক কষ্ট হয়ে যায় মসজিদের সংখ্যা বেড়ে যাওয়াতে অনেকে নামাজ পড়তে পারে না বর্ষার দিনে বন্যার পানি মসজিদে ঢুকতে যায় একতলা ভবন নির্মাণ করার জন্য যে কথা বলছেন বা যে আশা দিয়েছেন সেটা আশা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে সেটা পূরণ হয়ে যাবে আমি আশা রাখি আমাদের এই মসজিদ সাবেক যে মসজিদ ছিল সেই মসজিদে জনসংখ্যা বহুল মুসল্লি বহুল এই জন্য সেই মসজিদে সংকুলন হয় না বর্তমানে যারা আছেন তারা এই অভাবটুকু অনুভব করার পরিপ্রেক্ষিতে এই মসজিদটা ভাঙ্গা হয়েছে কিন্তু ভাঙ্গা যে প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী এটা করার কথা এই অনুযায়ী করতে গেলে অনেক টাকা পয়সার দরকার আমি একটা জিনিস বিশ্বাস করি যে বিভিন্ন মানুষের সহযোগিতায় একটা মসজিদ তৈরি হয় আমরা মনে করি এই মসজিদটা বাস্তবায়িত হলে চুনারুঘাট মধ্যবাজার আলোকিত হয়ে যাবে অত্যাধুনিক আর্কিটেক্ট দ্বারা আমাদের এই মসজিদটি গঠিত হচ্ছে এখনকার আধুনিক সব মসজিদে আসলে এয়ার কন্ডিশনিং হয়ে যায় শেষ পর্যন্ত তারপর আমরা ন্যাচারাল লাইট এবং ভেন্টিলেশনটাকে পর্যাপ্ত যেন এখানে আসে সেই সুযোগটা রেখেছি আমরা ছোট কোনো উইন্ডো করি নাই আর সিস্টেমের মধ্যে রেখেই উইন্ডো স্পেসগুলো অনেক বড় করেছে যেন প্রপার লাইট এবং ভেন্টিলেশন যখন উইদাউট ইলেকট্রিসিটি যেন আমি এটা এখানে ব্যবহার করতে পারি এবং নর্থ সাউথ এক্সিসে সেই বিষয়টা আমরা রেখেছি বর্তমানে এই যে টোটাল খরচটা আমি প্রায় 6 কোটি 6.5 কোটি টাকার মতন আমার প্রয়োজন আছে স্থাপনার জন্য ওনারা অনুদান দিয়ে থাকেন আপনারা যদি এই জায়গাগুলোতে যদি আপনারা অর্থ সংগ্রহ করার একটা প্রচেষ্টা চালান বিশ্বাস করি যে একটা বড় এই যে বড় বাজেটের যে স্থাপনাটি আছে সেটা সম্পূর্ণভাবে আমরা করতে পারব মসজিদটি আজকের থেকে 100 বছর আগে থেকে এই জায়গায় খাসা বগরে এমনি সময় ছিল ফাঁকা হিসাবে আজকে 50-55 বছর আই রিকোয়েস্ট ইউ অল এজ এ উম্মত অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট টু হেল্প দি মস্ক মিন্স জাস্ট টু হেল্প দি রিকনস্ট্রাকশন অফ হোলি হাবা গিয়ে যখন একটা মসজিদের ভিতর ঢুকি ঢুকে যখন দেখি যে মসজিদের অবস্থাটা অনেক সুন্দর অনেক সৌন্দর্য থাকে এই মসজিদের ভিতরে তখন এমনিতেই ইবাদত করতেও ইচ্ছে হয় বেশিক্ষণ থাকতেও ইচ্ছে হয় আবার ওই এলাকার মানুষ সম্পর্কে একটা ধারণা জন্মে সম্ভবত এরা অনেক ভালো মানুষ না হলে অনেক জায়গা থাকতে এরকম একটা ভালো মসজিদ ওরা তৈরি করার মানসিকতা যারা রাখে তাদের প্রতি এমনিতেই সম্মানও বেড়ে যায় আমার এই বক্তব্য আমার এই মনের কথা আমার এই আহ্বান আমার এই সাহায্যের প্রার্থনা আমাদের এই মসজিদের জন্য He's the one that gave us life in this world. He's the one to live for. Don't be fooled by all the pleasures in life. Just hold on. এই কথাগুলো যারা শুনছেন তাদের মধ্যে যারা আমার আত্মীয় স্বজন আছেন বিদেশে থাকেন প্রবাসে থাকেন বিভিন্ন দেশে থাকেন তাদের প্রতি আমার অনেক বেশি অধিকার
আত্মার অধিকার আত্মীয় আপনারা, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমার সাহায্যের প্রার্থনা থাকবে যে আপনারা আপনাদের অবস্থান থেকে যে যেভাবে পারেন একটু মসজিদের জন্য সহযোগিতা করেন, এবং সহযোগিতার পাশাপাশি আপনাদের আশেপাশে যারা আছে, আপনাদের আত্মীয় যারা আছে, তাদেরকেও যদি এই তথ্যটুকু দেন, হয়তো কে জানে কোন জায়গা থেকে আমরা সবচেয়ে বড় সাহায্যটি পাব এবং অতি অল্প সময়ে এই মসজিদটির কাজ শেষ করতে সমর্থ হব। ইল্লাল্লাহ লা ইলাহা